এমন তিনটা আমল প্রেজেন্টেশন হিসাবে থাকবে যে তিনটা আমল করলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এইমাত্র মায়ের পেট থেকে যে বাচ্চাটা বের হয়ে এসেছে তার যেমন কোনো পাপ নাই, ঠিক তিনটা কাজ যেসব বান্দা বান্দিরা করবে এই সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই তারা অনিষ্পাপ হয়ে যাবে। তিনটা আমল বলেন, কটা আমল? আবার বলেন, কটা আমল? তিনটা আমল করলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই আপনি নিষ্পাপ হবেন। আমরা যদি এই মুহূর্তে আর আধা ঘন্টা সময় ওয়াজ শুনে নিষ্পাপ হয়ে যেতে পারি আমরা কি সার্থক হব না? গুণা একটাও যখন থাকবে না আমল নামাই, এর চেয়ে বড় কল্যাণ আমাদের আর কি হতে পারে? তাহলে এই তিনটা আমলের কথা বলবো, শুনবেন? বেগুনা মাসুম আমরা হতে চাই কি চাই না? বেগুনা মাসুম হতে চাই কি চাই না? বেগুনা মাসুম হতে চাই কি চাই না? তিনবার কিন্তু বলেছেন। তাহলে যেই তিনটা আমল করলে বেগুনা মাসুম হবেন এই তিনটা আমি বলে দিব। এই তিনটা আমল নিয়ে বাড়িতে যাবেন, নিজে এখান থেকে শুরু করবেন, ঘরে গিয়ে স্ত্রীকে শুরু করতে বলবেন, নিজের সন্তানকে শুরু করতে বলবেন। মাহফিল কেন হয়, কেন আজকের এই আয়োজনে? লোক দেখানোর জন্য, সুন্দর সুন্দর ভাষণ শোনানোর জন্য, কোকিল কণ্ঠে সোর আলো ওয়াজ শোনানোর জন্য? আরে তাই তো, আপনারা বলছেন না যেহেতু আপনারা ভালো। আজকালের মাহফিল তো এরকম, সোর শোনার জন্য আসে, মাঠ গরম করার জন্য আসে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটা না। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো হিদায়ত। উদ্দেশ্য কি? হিদায়ত। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি করলে গুনাহ মাফ হবে, কি করলে জান্নাত কামাই করা যাবে, কি করলে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা যাবে, এগুলো হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। আমার মনে হয় আমরা উদ্দেশ্যের বাইরে অনেক কিছুই করে যাচ্ছি, নিজের বাহাদুরি জাহির করার জন্য। এ আল্লাহর ওলি বলছিলেন যে অহংকার, অহংকার মুক্ত হওয়ার জন্যই কিন্তু পীর বুজুর্গরা তাদের মরিদদের পিছনে মেহনত করে। একজন পীর তার মরিদ যত বড় আলেমই হন না কেন, তাকে দিয়ে কিন্তু আপনার জুতা পর্যন্ত বহন করায়, তার ভিতরে অহংকার আছে না নাই সেটা যাচাই করার জন্য। এই কথাগুলো আবার অন্য পাবলিক সহজে বুঝবে না। এটা হক্কানি পীরেরা যেটা করেন, যে প্রথমই যে সবকটা দেন প্রথম কয়েকদিন অবজারভেশনে রাখেন যে অহংকার আছে না নাই। অহংকার যদি থেকে থাকে আস্তে আস্তে অহংকার থেকে মুক্ত করার চেষ্টাটা তারা করে যান। তো আজকে তো আমরা এই অহংকারমূলক উদ্বুদ্ধপূর্ণ ভাষণ আমরা মাহফিলে দিয়ে থাকি। আমার বড় ব্যথা লাগে এই জায়গাতে বসে আমরা একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করতে শুরু করি, এটা আমার কাছে বড় কষ্ট লাগে। আমি একটু পায়ে ধরে হাতে ধরে বলছি, যে মিডিয়া যেহেতু আছে, যারা মাঠে ময়দানে একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন, এর দ্বারা তো মুসলমানদের লাভ হচ্ছে না, বরং ক্ষতিটাই হচ্ছে। এখন তো সময় সারা পৃথিবীর সমস্ত মুসলমান, ছোট আলেম বড় আলেম, সব দলের মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, এক প্ল্যাটফর্মে চলে আসা, ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা, তাগুতি শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা, জালেম শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা। এখন তো আর রফে দাইন এটা নিয়ে মতনৈক্য করার সময় নাই, পীর গাইরে পীর এটা নিয়ে মতনৈক্য করার কোনো সময় না। এখন তো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এই সমস্ত জিকির নিয়ে মতনৈক্য করার সময় না। এখন সময় হলো সামান্য সামান্য একটা বিষয় না, বৃহত্তর স্বার্থে ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর তাওহীদের বলন্দ, আল্লাহর তাওহীদকে বলন্দ করার জন্য, শিরিকি মতবাদ থেকে মানুষকে বাঁচানোর জন্য, জুলুম থেকে মানুষকে রক্ষা করার জন্য, সব মতভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে একটি স্লোগান দেওয়া, এখন হলো এই সময়। আমি বলবো বন্ধুরা, যারা আজকে তোমরা, আমি কাউকে খাটো করছি না, অহংকার করার কোনো সুযোগ নাই, আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে আমরা কথা বলছি, আরে সে তো কোনো লেখাপড়া জানে না, সে কোনো কিতাব পড়তে জানে না, সে এক লাইন পড়তে পারবে না, আমি বলবো বন্ধু এই কথা তুমি কখনো বলো না। তুমি অনেক জানো, এমনও হতে পারে আরেকজন তোমার থেকে বেশি জানে, এমনও হতে পারে তার চেয়ে আরেকজন বেশি জানে,
জ্ঞানের অহংকার করার কোনো মানে হয় না, নিজের বক্তব্যের ধারালো বক্তব্যের অহংকার করার কোনো মানে হয় না। তুমি আছো তোমার লাইনে কাজ করো, আরেকজন তার লাইনে কাজ করছে, সবার উদ্দেশ্য যদি একটা হয় তবে কেন মতনৈক্য? চলো আমরা সবাই একমত হই, আমরা ছোটোখাটো ভুল ভ্রান্তি আমার মধ্যে থাকবে, আমার যে ভুলগুলো আছে সেটা হয়তো আমার চোখে ধরা পড়বে না, আরেকজনের চোখে ধরা পড়বে, আপনার যে ভুলটা আছে সেটা হয়তো আপনার চোখে ধরা পড়বে না, আরেকজনের চোখে ধরা পড়বে, এক মুসলমান আরেক মুসলমানের আয়না হিসাবে। চলুন আমরা একজন আরেকজনকে আপোষে নিজের ভুলগুলো ধরিয়ে দিয়ে আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করি, তা না হয় আগামী দিনে শিক্ষার অবস্থাটা যে কতটা ভয়ানক হবে। ইসলামী শিক্ষা নিয়ে আজকে আপনারা যেইভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন, মাদ্রাসাগুলোতে যেভাবে ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, আমার সিগন্যালটা আমি এমন দেখতেছি, যদি এমন চলতেই থাকে, জুলুমের রাজ্য যদি চলতেই থাকে, আর যদি আমাদের অনৈক্য চলতেই থাকে, আগামী দিনে মাদ্রাসা নিয়ে স্বাধীনভাবে পড়ানোর সুযোগটা পর্যন্ত হবে না। আপনার খানকা বন্ধ হয়ে যাবে, আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনার মসজিদের ইমামতি আপনি নিজের মতো করে করতে পারবেন না, আপনি ইমামতি করতে হলে আরেকজনের নির্দেশেই করতে হবে, যেইভাবে খুতবা দেওয়ার কথা আপনি দিতে চাচ্ছেন দিতে পারবে না, তার মন মতো খুতবা দিতে হবে, এমন পরিস্থিতির সৃষ্টি হবে যদি ঐক্যবদ্ধ না হন। ভাই আমি হাতে পায়ে ধরি সবাইকে বলছি, বিশেষ করে যারা মাঠ গরম করে বেড়াচ্ছেন, হাতে ধরে বলছি আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি, বিভেদ ছড়াবেন না, সবাই চলেন বৃহত্তর স্বার্থে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, শিরিক বেদাতকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করি। যদি না করি অবস্থা অত্যন্ত অত্যন্ত ভয়ানক হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়াজের ময়দানটা হোক ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, মাদ্রাসা হোক ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, এবং পীরের খানকা হোক ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আপনাদেরকেও বলবো ছোটোখাটো বিষয় নিয়ে মতনৈক্য করবেন না, এটা হয়েছে কেন, এটা হয় নাই কেন, কি আম করতে হবে না, এই করতে হবে, এটা করা যাবে না, সে কাফের হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে, দরকার নাই। আপনি নামাজ পড়েন আমিও পড়ি, আপনি আল্লাহকে এক মানেন আমিও মানি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী শেষ নবী মানেন আমিও সেটা মানি, আমার আর আপনার মধ্যে মতনৈক্য কোথায়? ছোটোখাটো বিষয় নিয়ে মতনৈক্য থাকতেই পারে, বাদ দেন সেগুলো, রেখে দেন সেগুলো, বসে বসে চা খান আর আড্ডা দেন, ওই বিষয়গুলো ওখানে মিটমাট করে চলে আসুন মাঠে ময়দানে এই কথাগুলো বলে, আর মুসলমানরা নিজেরা দুর্বল হবেন না। এই অনুরোধটা আমি রেখে গেলাম, এই অনুরোধটা যাতে জাতির সামনে পুরা জাতি যাতে শুনতে পায়, আল্লাহ এই ব্যবস্থাটা করে দেখ। আমি আজকে ইদানিং ফেসবুক খুললেই শুনি অমুকের বিরুদ্ধে অমুকে বলছে, অমুক আলেমের বিরুদ্ধে অমুক আলেম বলে যাচ্ছে, দেদারসে বলে যাচ্ছে, লাগামহীন অবস্থায় বলতেছে, প্রতিদিন এক আলেম আরেম আলেক আলেমকে খোঁচা দিচ্ছে। আরে না, এটা তো করা যায় না। আর এই মঞ্চটা হয়ে গেছে মাহফিল, ওয়াজের মঞ্চ হয়ে গেছে, এখানে বসে বসে একজন আরেকজনকে খোঁচা দেয়, আর আপনাদের মতো শ্রোতারা সেখান থেকে হাত তালি দেন, কেউ তাকে নারায় তাকবীর বলে তাকে আরো সাহস যোগান, ঠিক বলে কেউ আরো সাহস যোগান। আমি বলবো এই ধরনের মতনৈক্যপূর্ণ কথা যদি কেউ বলে, কেউ ঠিকও বলবেন না, স্লোগানও দিবেন না। এখন আর মতনৈক্য করার সুযোগ নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো? অন্য জায়গায় চলে গেছিলাম, ওয়াজের মঞ্চটা হবে হেদায়তের জন্য, আবার বলছি কিসের জন্য? এই মঞ্চটা কিসের জন্য? কিভাবে জান্নাত কামাই করা যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই জায়গাটা এই কাজে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? গুনাহ মাফ হবে কীভাবে, আপনি বেগুনাহ মাসুম হবেন কীভাবে, সেই এই বিষয়গুলো আমি একটু নোট করেছি একটু আগে গাড়িতে বসে বসে। তিনটা কাজ যদি আপনি করতে পারেন, আপনি সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। এক নাম্বার সহি মুসলিমের হাদিস, মান তাওয়াজ্জা কামা আমার আল্লাহ, মাথায় নেবেন সবাই কথাগুলো, মান তাওয়াজ্জা কামা আমার আল্লাহ, যে ব্যক্তি উজু করে, কেমন উজু, যেমন উজু করতে আল্লাহ হুকুম দিয়েছেন, তার মানে অন্য জায়গায় আসছে মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি উজু করলো ভালোভাবে উজু করলো, উজু করে ফাকামা দাঁড়িয়ে গেল, ওয়াসাল্লা নামাজ পড়লো, ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলো, ও মাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আল্লাহ যেই শান শৌকতের অধিকারী আল্লাহর শান শৌকতের বর্ণনা করল, ও ফাররাগালাহু কালবাহু, এবং নিজের অন্তরটাকে সব কিছু থেকে খালি করে
আল্লাহর দিকে ধাবিত করল। তার মানে একনিষ্ঠভাবে যেই ব্যক্তি সুন্দরভাবে উজু করল, যেমন উজু করতে আল্লাহ বলেছেন, তাইলে বোঝা গেল উজুর মধ্যেও ঝামেলা আছে। কাকের মতো পানি ডাললেই কি উজু হয়ে যায়? হ্যাঁ, উজুর সময় মিসওয়াক করবেন, কি করবেন? মিসওয়াক করা নেই আমাদের। তিরমিজি শরীফের উস্তাদরা তো অনেক ব্যাখ্যা দেয়, নাসাই শরীফের উস্তাদরা অনেক ব্যাখ্যা দেয়, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত, উম্মতের উপরে যদি কষ্ট করে মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম, এমন কথাটা রাসূল বলেছেন। এটা নিয়ে কিন্তু আমাদের উলামা হযরত মতনৈক্যগুলো করে থাকেন, লিখে থাকেন। কেউ বলেন মিসওয়াকটা নামাজের সুন্না, কেউ বলেন মিসওয়াক হলো ওজুর সুন্না, আমরা বলি ওজুর সুন্না, মিসওয়াকটা হলো ওজুর সুন্না। তাহলে ভালো করে উজু করবেন মানে ওজুর সময় মিসওয়াকটা করে নেবেন, এটা ওজুর সুন্নাত, মিসওয়াক করে নেবেন যেইভাবে আল্লাহ হুকুম করেছেন, এই হুকুমের ভিতরে মিসওয়াক করে আমার নবীর সুন্নতকে আদায় করার জন্য আল্লাহর নির্দেশনা আছে, আছে না নাই? আছে। উজুর আগে মিসওয়াক করে নেবেন, মিসওয়াক লাভ কি হবে? অনেক লাভ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। চূড়ান্ত পর্যায়ে যে লাভটা হবে বুজুরগানে দিন যেটা বলে যাচ্ছেন সেটা হলো আপনার জান্নাতের ভিসা কনফার্ম হবে, সুবহানাল্লাহ বলেন। তার মানে মরণের সময় ঈমান নসিব হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে যদি আপনি মিসওয়াক করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজ্জা কামা আমারাল্লাহ, আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন যেই ব্যক্তি ওইভাবে উযু করবে, উযু করে ফাকামা দাঁড়াবে, ওয়া সাল্লা নামাজ পড়বে, নামাজে আল্লাহর প্রশংসা করবে, সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরপরে কি পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين পারেন নি আপনারা? হ্যাঁ পারেন। কয়টা আয়াত আছে? ষাটটা আয়াত। হ্যাঁ ষাটটা আয়াত না, ষাটটা আয়াত পড়লে ষাটটা উট কুরবানি করেন নাকি ভাবেন? কটা উট এ ষাটটা আয়াত পড়লে কয়টা কয়টা উট পাইবেন? চার রাকাতে চারবার হলে চার সাতা আঠাশ, কয়টা উট কুরবানি নাকি ভাবেন? নেকি কামাইয়েরও ব্যবস্থা হইতেছে, গুণা তো মাফ হবে, সদ্যভূমিষ্ঠ সন্তানের নেই নিষ্পাপ করে সারবো ইনশাল্লাহ। এখান থেকে শুনে যাবেন না না শুনে যাবেন গা, গেলে গাইতো আল্লাহ আসিন, আমি তাড়াতাড়ি যেতাম, মাঠটা আবার ভরল আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে আসলে বাগলপুরের মানুষ তারা আমাকে ভালোবাসে, না না বিষয়টা এরকম না, আমি তাদেরকে ভালোবাসি নাকি দুইটাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি আমার কাছে ভালো লাগতেছে। আপনার চলে গেছিলেন আবার আসলেন, তবে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, তিনটা আমল এখান থেকে শিখে যাবেন। যে ব্যক্তি ভালোভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন এইভাবে উযু করে, উযু করে নামাজ পড়ে, নামাজের জন্য দাঁড়ায়, দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে এবং সানা পড়ে, আল্লাহর শান বর্ণনা করে, যেই শানের উপযুক্ত আল্লাহ নিজে, তারপরে আল্লাহর জন্য নিজের কলবটারে খালি করে, অন্যদিকে আর মন নেয় না, মনটা নামাজের ভিতরেই থাকে, মনটা দোকানে যায় না, নামাজে দাঁড়াইয়া আলহামদু পড়ে, আল্লাহর প্রশংসা করে। ষাটটা আয়াত আছে, কটা আয়াত? ষাটটা আয়াত, চার রাকাত পড়লে চার সাথে আঠাশ, আঠাশটা উট কোরবানির নাকি ভাবেন আপনি? কটা উট? এটা আবার কেমন কথা, এটা কেমন কথা? নামাজের ভিতরে পড়লেও পারবেন, নামাজ পড়ে বসে রয়েছেন, দুই চার পাঁচ মিনিট সময় দিবেন আর কি, মসজিদে বসে রয়েছেন, এটা পড়লেন, সুরায় ফাতিহা পড়লেন, ষাটটা আয়াত একবারই পড়লেন, ষাটটা উট কোরবানির নেকি ভাবেন। আপনারা তো মনে করতেছেন যে কোরবানির নেকি পাইতে হইলে পুরো একটা বছর অপেক্ষা করতে হবে, জিলহজ মাসের দশ তারিখ আসলে পরে গাবতুলি বাজার থেকে দশ লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে নিয়ে আসবো, উটটা কোরবানি করবো, উটের গায়ে যতগুলো পশম আছে, দুই কোটি না দুইশো কোটি পশম, পশম যদি থাকে তাহলে দুইশো কোটি নাকি কামাই করে নিব বছরে একবার। আল্লাহ রাসূল বলেন সেটা তো পাই ভাই, ইচ্ছা করলে প্রতিদিন তুমি দুইশো কোটি নাকি কামাই করতে পারো। দুইশো কোটি কেন, চোদ্দশো কোটি নাকি তুমি কামাই করতে পারো প্রতিদিন। তুমি মাত্র সুরায়ে ফাতিহা মসজিদে বসে নামাজ পড়ে তুমি যদি সুরায়ে ফাতিহা একবার পড়ো, কয়বার? একবার, এই আমলটা চলবে তো? তো এখানে এই জায়গাতে মহিলাদের পক্ষ থেকে একটা আপত্তি থাকতে পারে আমার প্রতি, এই হুজুরটা সবসময় এসে পুরুষদেরকে প্রাধান্য দেয়, এই যে পর্দার আড়ালে আমরা বসে থাকি, শুধু পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আমরা তো মসজিদে যাই না, আমরা তো মসজিদে যাই না,
মসজিদে গিয়ে নামাজ পড়বে, আবার সেখানে বসে সুরায় ফাতেহা একবার পড়লে ষাটটা আউট কুরবানির নেকি পাবে। আমাদেরকে তো মসজিদে যাইতে দেয় না, হুজুররাই দেয় না, এই হুজুরদের ফতোয়ার কারণে মসজিদে যাইতে পারি না। আমাদের কি নেকির দরকার আছে না? এই প্রশ্নটা মহিলাদের আমার প্রতি থাকতে পারে কিনা, হ্যাঁ, বা আপনার প্রতি আপনার স্ত্রীরও থাকতে পারে। আপনার স্ত্রী কি সুযোগটা পাবে? হ্যাঁ, আবার জুড়ে বলেন, আরো জুড়ে, আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীও পাবে, স্ত্রীও পাবে। এটা হাদিসেরই অংশ, হাদিসের অংশটা আমরা রওজাতুল আদবে এইভাবে পড়ছিলাম, উস্তাদ পড়াইছিল, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। এই বিষয়ে কিন্তু লম্বা হাদিস সহি মুসলিমে আছে। আমি প্রবাদটা, এই হাদিসের অংশটাকে প্রবাদের সাথে মিলাইয়া বললাম যে ভালো কাজে যদি কেউ রাস্তা দেখায় ভালো কাজ করে, সেই লোকটা জানে কি কামাই করলো, যিনি রাস্তা দেখিয়ে দিল, সাহায্য করলো, তিনি সেই কাজটা না করে সেই পরিমাণ নাকি পাবে। আপনার স্ত্রী পারবে? আমার মাকে বলছি, মা, আমার চাচা মেয়ের সকালবেলা মসজিদে পাঠাইয়া দিন, বলবেন যাও মসজিদে গিয়ে নামাজটা পড়াও, আমি নাস্তা বানাইতেছি। নামাজ শেষ করিয়া কিন্তু কোরআন শরীফ কতক্ষণ পড়ে আইসো, সুরা ফাতিহাটা মসজিদে বসা পড়ো। আমার চাচা, আপনি যে সুরা ফাতিহা পড়লেন ষাটটা আয়াত পড়ে, ষাটটা উট কোরবানি করার নেকি কামাই করলেন, আমার চাচি ঘরে বসে একটি কামাই করে ফেলেছে। মহিলাদের সুযোগ আছে। আরে মেয়ের জামাইটা আসছে, মেয়ের জামাই আসছে, এ জামাই বাবু তোমার শ্বশুরাব্বার সাথে মসজিদে যাও, জামারটা পরে আসো, অব্বু যাও, বাবা যাও, আমি নাস্তা বানাইতেছি, তোমার শ্বশুরের সাথে এসে নাস্তা খাইবা, মসজিদে নামাজটা পড়া, কতক্ষণ কোরআন শরীফ পড়ে আইস। মেয়ের জামাইরে পাঠাইছে, কারে? মেয়ের জামাই সুরায় ফাতিহা পড়ছে একবার, উনি ষাটটা উট কোরবানির নেকি কামাই করছে। ওনার স্বামী, উনি ষাটটা উট কোরবানির নেকি কামাই করছে, ঠিক আছে না? আবার এই মহিলা নিজের পুল আডারে পাঠাইছে, এই যা তোর বাবার বাপের লোকের নামাজটা পড়া, কোরআন শরীফ পড়ে আইস, কিন্তু সেও সুরায় ফাতিহা একবার পড়ছে, ষাটটা উট কোরবানির নেকি কামাই করছে, তিন সাথে একুশটা উট কোরবানির নেকি ঘরে বসে এই বুড়া মহিলা কামাই করতে পারছে। মহিলাদের সুযোগ আসেনি, এই যে সাহস করে বলছিল, আসলে এটাই ঠিক, আদাল্লু আলাল খাইরি কাফাইলি। আমার মাকে বলছি, মা, আপনার সেই সন্তানটাকে আপনি ঘরে ঘুম পাড়িয়ে রাখবেন না, সকালবেলা যখন আজান হবে তাকে হাতে ধরে মাথায় ধরে বলবেন, বাবা উঠোস না, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, নে তুই উযু কর, আমি গরম পানির ব্যবস্থা করেছি, তোর আব্বার সাথে নামাজটা পড়িয়া ফজরের নামাজ শেষ করে তুই সুরায় ফাতিহাটা অন্তত পক্ষে একবার পড়িস, আর যদি পারস দুই তিন পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করে আসিস, বাবারে পারলে একশোটা আয়াত পড়িস, যদি একশোটা আয়াত আপনি পড়েন, ও বন্ধু তুমি যদি পড়ো, একশোটা উট কোরবানির নেকি যেমন কামাই করলাম, তোমার মার অ্যাকাউন্টেও একশোটা উট কোরবানির নেকি জমা হয়। মা বোনদেরকে বলি, সন্তানকে একটু মসজিদে পাঠাবেন। আপনারা বলবেন, এটা কি ওয়াজ করতেছে, গরম গরম দু চারটে কথা বলবো, মাঠটা এখনো গরম হইতেছে না, আগে দেখতাম আতিকুল্লা একেবারে মাঠ গরম করে লাইত, এখন তো এরকম কিছু কয়েন্ট হয় না। আমার অনেকে ডাইরেক্টই কয়, হুজুর আগের ও আজ ভুল লেগেছে, দিন কি সবসময় একরকম থাকে গো? হ্যাঁ, আজ থেকে 21 বছর আগে আমার বয়সটা কম ছিল, এখন আর একটু কমছে না, বাড়ছে? হ্যাঁ বাড়ছে, না বাড়ছে, শক্তি মানুষের দিন দিন কমে না বাড়ে? হ্যাঁ কমে, শক্তিও কমে, বিষয়টা এরকমই, আসলে দিন সবসময় একরকম যায় না, ঠিক আছে, এত শক্তি মানে ব্যবহার করা যায় না। আর দেখেছিও, আসলে দেখেছিও যে এইভাবেই কিন্তু মানুষ আস্তে 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 ডাউনের দিকে যায়, ঠিক না বেটি? আমি আসলে আগের মতো পারি না, 2 ঘন্টা আমার তো মনে আছে যে আমি মির্জাপুর মাদ্রাসায় বয়ানে বসলাম 8টা বাজে, 12টা 35 মিনিটে বয়ান চললাম, 4 ঘন্টা 35 মিনিট, হাজার হাজার মানুষ আমাকে মোতায়েন সব ছাড়েই না, যে শেষ করে যাবে, এই যে বসছি পরে উঠতে পারতেছি না, 4 ঘন্টা 35 মিনিট টানা বয়ান করছি। এখন যদি আমার কেউ কয় যে হুজুর ওয়াজ একটু বাড়ায় করবেন 2 ঘন্টা, আমার খুব রাগ উড়ে, এই মিয়া তোমার লোকে আমি কোনো চুক্তি করছি, আমার কটিয়া দিবা, তুমি আমার লোকে চুক্তি করো কেন? আমার মনে যতক্ষণ চায়, আমার স্বাস্থ্যে যতক্ষণ কোলায়, আমি ততক্ষণ কথা বলব। বাবা আসলে বিষয়টা এরকম, ইদানিং আগে একই কথা 2 ঘন্টায় বলতাম, ঠিক সেই কথাটাই এখন 40 মিনিটে বলি, কথা কিন্তু একরকম, দিন দিন অভিজ্ঞতা কিছু বাড়ে না? বাড়ে। প্রত্যেক কই গেছিলাম,
তিনটা আমল, যে তিনটা আমল করলে সদ্যভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবেন। সন্তানটার যেমন কোনো গুণা নাই, আপনারও গুণা নাই। এক নম্বর, যেই ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, যেইভাবে আল্লাহ উজু করার হুকুম দিয়েছেন, উজুতে আল্লাহর হুকুম হলো উজুর পানি ব্যবহার করো, ইসরাফ করতে পারবে না। উজুর পানিতেও ইসরাফ করা যাবে না, ইসরাফ বুঝেননি, অপচয় করা যাবে না। আমরা তো গিয়ে ট্যাপটা মসজিদের মধ্যে সাইরা দেই, পা মাথা মাসে করতে করতে আরো পাঁচ লিটার পানি পড়া যায়, ঠিক না বেটি? সাবধান, কবিরা গুণা হবে, কবিরা। ট্যাপ সাইরা দিয়েছেন না মসজিদের, সাইরা দিয়া ওই আপনি হাত ধুইছেন, হাত ধুইয়া মাথা মাসে করতেছেন না? কত সুন্দরভাবে এরকমভাবে মাথা মাসে করতেছেন ট্যাপ, কিন্তু সাইরা রাখছেন, পা ধৌত করার আগে পাঁচ লিটার পানি পড়ে গেছে। এটা আপনি আল্লাহর হুকুম মতো করেন নাই, ট্যাপটা বন্ধ করেন, মাথা মাসে করেন। বিষয়গুলো অতি সাধারণ মনে হয় না, কিন্তু উজু করার মধ্যে আপনি গুণা করে ফেলতেছেন, কবির গুণাটা আপনার হয়ে গেছে। পাঁচ কেজি পাঁচ লিটার পানি আপনি ইসরাফ করেছেন, নষ্ট করেছেন, এর জবাব দিতে আল্লাহর দরবারে করতে হবে। জিজ্ঞাসা করেন, অধ্যায় ইমাম বুখারী যেমন লিখছেন, ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন যে ওজুর মধ্যে ইসরাফ করা যাবে না। হযরত উলামা ইকরাম পড়ান, তারা কিতাবুত তাহারাত তারা পড়াইতে আছেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে, নাসাইতেও আছে যে ওজুর পানিতেও ইসরাফ করা নিষেধ। এইভাবে ইসরাফ করলেন না, হিসাব করে করে উজু করলেন, উজু করে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, সুন্দরভাবে নামাজে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নামাজের ভিতরে মনটা শুধু আল্লাহর দিকে ঝুঁকাইয়া দিলেন, আর কোনো দিকে মন নাই, মার্কেটেও মন নাই, কলেজেও মন নাই, স্কুলেও মন নাই, ব্যবসা বাণিজ্যে মন নাই, রাজনীতিতে মন নাই, এখন আমার মন শুধু আল্লাহর দিকে। আল্লাহ তোমাকে সামনে রেখে আমি নামাজ পড়ছি, অগর তোমাকে আমি দেখতেছি না এমনটা আমার ধারণা হচ্ছে ঠিকই, আমি না দেখলেও তুমি তো আমাকে দেখতেছো। এই মানসিকতা নিয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়াবে, নামাজটা শেষ হওয়ার লগে লগে আল্লাহর রাসূল বলেন সে সদ্যভূমিষ্ঠ সন্তানের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। নিষ্পাপ হওয়ার এক নম্বর আমলের নাম হইল সঠিকভাবে নামাজ পড়া। শুধু নামাজ না বেড়া, নামাজ পড়েই তো কত মানুষ দুজুকে যাইব, নামাজও পড়বো দুজুকেও যাইব, আছে না? এই ওয়াজ তো প্রায় করি। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লিরা দুজুকে যাইব। মুসল্লি কাকে বলে যে নামাজ পড়ে? মুসল্লি কাকে বলে যে নামাজ পড়ে? মুসল্লিন কাদেরকে বলে? মুসল্লুন, মুসল্লিন কাদেরকে বলে? যারা নামাজ পড়ে এদেরকে তো মুসল্লি বলে। আল্লাহ বলেন মুসল্লিগণ, মুসল্লিগণ তাদের জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম অনিবার্য, জাহান্নামে যাবে। কোন মুসল্লি? তিন শ্রেণীর মুসল্লি। কয় শ্রেণীর মুসল্লি? তাহলে শুধু নামাজ পড়লেই চলবে নাকি? শুধু নামাজ পড়লে চলবে না, উজু করতে হবে আল্লাহর হুকুম মতে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর দিকে ধাবিত হয়ে, অন্য কোনো দিকে মনকে নেওয়া যাবে না, কোথাও মন নেওয়া যাবে না। শুধু নামাজ আমি পড়ছি, আল্লাহ তুমি আমার সামনে আছো, দুনিয়ার কেউ এখন আমার কাছে নাই, তুমি একমাত্র, তুমি আমার সামনে, তোমার সাথে কথা বলছি, আল্লাহ তোমাকে সামনে রেখে নামাজ পড়ছি, আমি যদিও ডাইরেক্ট তোমাকে দেখতে পাচ্ছি না, আল্লাহ তুমি যে আমাকে দেখতে পাচ্ছ সেটা আমি মনে করতেছি, আমি বুঝতেছি, ওগো আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্যই নামাজ পড়তেছি। এইভাবে যদি নামাজটা আদায় করতে পারেন, নামাজ শেষ, আপনি সদ্যভূমিষ্ঠ সন্তানের নেই নিষ্পাপ হয়ে গেলেন। নিষ্পাপ হওয়ার আমল কয়টা? হ্যাঁ, তিনটা। এক নম্বর, হ্যাঁ, আল্লাহর হুকুম মতো নামাজ, সহি শুদ্ধ নামাজ, কারণ মুসল্লিরও দুজকে যাবে। কয় শ্রেণীর মুসল্লি আপনারা তো জানেন, দুজকে যাবে তারা কারা? কি ব্যাপার, আমি অস্ত এদিনও এই কন্যার ভিতরে এটা করে ধুয়ে গেছি, আপনারা ছিলেন তো এদিন, তো এই যে মাসুদ ভাই আসছিল, এটা আজকে যে আজকে আজকে আসে, ও সময় নাও থাকতে পারে। তিন শ্রেণীর মুসল্লি দুজকে যাইব। এক নম্বর, আল্লাদি ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে ঠিকই কিন্তু অলসতা করে, ফজরের নামাজ নয়টা বাজে করে আসেনিও, সৎ কারা? 75% মুসল্লি এহানে যেটি আছে, 75% ফজরের নামাজ নয়টা বাজে পড়ে, 75% না। এর মধ্যে মনে করেন যে শতকরা কয়টা কয়টা, ধরেন 40% নয়টা বাজে পড়ে, আর বাকি ধরেন
15% সময় মতো পড়ে, 20% ধরলাম, গেল কত 60%, আর 40% মুসল্লি নামাজ পড়বি না। আমি কি ঠিক কইছি? আমি গায়েব জানি না কেটাজে পড়ে না, কিন্তু আন্দাজে বলতাছি, আন্দাজে ওয়াজ শুনে যায় উঠি গিয়ে ফজর নামাজের সময় এর বাপে ওরা ডাইক উড়াইতে পারতো না, এর মা উড়াইতে পারতো না, এই মেয়ে ওয়াজ শুনে লাভ কি আজাই রা, কি লাভ কি আজাই রা ওয়াজ দিয়া। ইনশাল্লাহ নামাজ হবে তো, আল্লাহর সাথে কথা দেন, হাতু টানতো, আজ ফজর সবাই পড়বেন, আল্লাহ তুমি কবুল করো। এই এই যে দুষ্ট কয়েকটা হাত উড়াইছে না, এজে পড়তো না, এই যুবক যেডি আসো, যুবক যুবক অর্থাৎ 25 বৎসরের নিচে যেডি আসো, হাত উড়াও, কাটা কাটা নামাজ পড়বা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার ওলি বানাইয়া দেবে ওদেরকে, মাশাআল্লাহ। এই লোকগুলো নামাজি হয়ে গেলে ইসলাম এমনি এমনি কায়েম হয়ে যায়। আরে মিয়া, সারা দেশের যুবকরা যদি 100% নামাজি হয়ে যায়, ইসলামী হুকুমত বাকি থাকে না তো, বাকি থাকে মাত্র সংসদ ভবনে গিয়ে ভাষণ দেওয়ার, বাকি 90% ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, 90% বাকি থাকে শুধু আইন পাশ করার জন্য সংসদে দেওয়ার, 90% ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে যদি নামাজ কায়েম হয়ে যায়, এটা আমার বিশ্বাস। নামাজ আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, সবাইকে নামাজি বানিয়ে দেখ। তিন শ্রেণীর মুসল্লি নামাজ পড়ার পরেও দুজুখে যাবে, এক নম্বর যারা নামাজে অলসতা করে, সময় নিয়ে অলসতা করে, নামাজ আদায় করার মধ্যেও অলসতা করে, সময় মতো আদায় করে না, অলসতা করে, ফজরের নামাজ 9টা বাজে পড়ে, জোহরের নামাজ ফিসাইতে ফিসাইতে 4:45 পড়ে, আসরের নামাজ দেড় লগে মিলাই পড়ে, মাগরিবের নামাজের সময় এসা আর মাগরিব একসাথে মিলাই পড়ে, আসিন এরকম অলস, নামাজ পড়ুন না একসাথে মিলাই ফুরালাম, এগুলো সময়ের মধ্যে অলসতা করা। আরেকটা হলো রুকু সেজদার মধ্যে অলসতা করা, সূরা কেরাতে অলসতা করা, নামাজের আরকান এবং শারায়েতগুলো আদায় করার ক্ষেত্রে অলসতা করা। যারা এইরকম নামাজে অলসতা করে, আল্লাহ নিজেই বলেন এই নামাজিগুলো নামাজ পড়ার পরেও দুজুখে যাবে। বুঝাইতে পারছি কথাটা? সে তো নামাজ পড়ে ঠিকই, যাবে কোথায়? দুজুখে। দুই নম্বর আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে সব ঠিকঠাক পড়ে, সময় মতো পড়ে, ফজরের আজান দিলে মসজিদে যায়, জোহরের নামাজ সময় মতো পড়ে, আসর সময় মতো পড়ে, রুকু সেজদাগুলো ঠিকঠাক মতো ইস্তারি করে করে পড়ে, পাঞ্জাবি ইস্তারি করে করে যেরকম পাঞ্জাবি পরে মানুষ, নামাজেরও ইস্তারি করে করে সুন্দরভাবে সাজায়া একেবারে নামাজকে যেইভাবে আদায় করে মনে হয় যে নামাজটাকে একেবারে সজ্জিত করতে আসে, তো সুন্দরভাবে নামাজ পড়ে, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করে না, উদ্দেশ্য হলো মানুষ দেখুক না যে আমি পাক্কা নামাজি, আগামী নির্বাচনের প্রার্থী, তো মানুষ আমারে ভালো মানুষ বলবে, আর মুরব্বী শ্রেণীর মানুষ তো আমারে সারা আর কিছু কল্পনাও করতো না, মহিলারাও কইব লোকটা নামাজি বড় আল্লাহ বলা, শুনছি লোকটা মসজিদই থায় নামাজ পড়ে, সুন্দরভাবে নামাজ পড়ে, উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, মেয়ে দুইটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, যদি ভালোভাবে নামাজটা না পড়ে মানুষ বলবে যে লোকটা নামাজ পড়ে না, মেয়েগুলোর বিয়ে হবে না, বিয়ে দেওয়া যাবে না, বিএই সাহেবকে দেখাইতে হবে যে আমি বড় নামাজি, এইরকম মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও তারা দুজুখে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, তাহলে আমরা নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। তিন নম্বর ওয়ামনাউন আল মাউন, নামাজ পড়ে ঠিকই, কিন্তু ঘরের পাশে যে আব্দুল করিম মিয়া থাকে, গরিব মানুষ, আইসা ডাক দিছে, ভাই রহিম ভাই, আব্দুর রহিম ভাই, আরে ভাই আমার ঘরের বরুই বরুইর গাছ, আপনার ওই যে বরুই গাছের যে ডালাটা আছে না, এটা আমার সালে আছে, বড় রয়েছে ভাই, সালটা নষ্ট হয়েছে, টিনের সাল, তোমার দাওটা দেও না, দাও বুঝিনি, দা করারটা দেও না ভাই, ডালটা কাটটা দিই, আমার সালটা বাচ্চা যাক। আব্দুর রহিম মিয়া কয়, মনে মনে কয়, এই যে দাওটা দিমু, দিলে তো আর ফেরত ফাইতাম না, তখন কী উত্তর দেওয়া যায়? তখন উত্তর দিছে ঘর থেকে আসা করে, ভাই দাওটা ভাই না, কেডা যে নিছিল দাওড়া ফাই না, নাইলে দেখো তোর বাবি তো বাসাত নাই রে ভাই, তোর বাবি জানি কই থুয়ে গেছে, খুঁজছেন, খুঁজলাম পাইলাম না, তো আসলে কিন্তু দাও তার খাটের নিচে থুয়ে দিছে, দাওড়া দিছে না, করারটা দিছে না, খুন্তি দিছে না, কোরাল দিছে না, সই দিছে না, ম্যাচ দিছে না, কেচি দিছে না, চিরুনি দিছে না, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা যার প্রতিবেশীকে দেয় না, সেই লোকটা যত বড় নামাজি হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় ওলি আল্লাহ বলে পরিচিত হোক না কেন, যত বড় দানবীর হোক না কেন, যত মহান ব্যক্তি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বেশি নামাজ আদায় করুক না কেন, যত বেশি তাহাজ্জুদ পড়ুক না কেন,
এই লোকটার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন সে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, সে দুজুগে যাবে। কোথায় যাবে? বাইরে অনেক দান করে, প্রতিবেশীর এই হকগুলো আদায় করে না, কোথায় যাবে? তাহলে নামাজিরাও দুজুগে যাবে, কিন্তু এক শ্রেণীর নামাজি যারা আল্লাহ যেভাবে হুকুম করেছেন ঠিক সেইভাবে উজু করে, মেসোয়াক করে উজু শুরু করে, উজুর পানিতে ইসরাফ করে না, তিনবার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধৌত করা দরকার ঠিক সেইভাবে ধৌত করে, যেটাকে আমরা তাসলিস বলি, তাসলিস ইসবাবুল উযু যেটাকে বলি, তাসলিসুল গোসল গোসলকে তিনবার, মানে যেগুলো ধৌত করা দরকার তিনবার ধৌত করে, ভালোভাবে ধৌত করে, শীতের দিন গসামাজি করে ধৌত করে, জায়গা মতে পানি পৌঁছাই, এবং যেখানে খেলাল করা দরকার সেখানে খেলাল করে, নাকের ভিতরে মাজমজা স্টেন তো আল্লাহকে খুশি করার জন্য, মানুষ হাজি বলবে এই জন্য না, সেখানে গিয়ে কোনো রাফাস করলো না, ফুসুক করলো না, ফাহাশা কাজ করলো না, মন্দ কাজ করলো না, ঝগড়াঝাটি করলো না, অন্যায় করলো না, সেখানে গিয়ে টকশু দেখতে দেখতে বাজে কথাবার্তা বলে হজকে নষ্ট করলো না। বাঙালি হাজিরা গিয়ে টকশু দেয়, টিভিতে বসে বসে, মোবাইলে বসে বসে টকশু দেয়, গিয়ে ওখানে গিয়ে হোটেলে বইয়া আওয়ামী লীগ বিএনপি লাগে থাকে, হ্যাঁ গিয়ে আওয়ামী লীগ বিএনপি করে চিন্তা করছে, হজ করতে গেছে, হ্যাঁ খালেদার হাসিনারে লয়ে যায়, হ্যাঁ এর সাদেরে লয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, কোনো বাজে কথা বলবে না, কোনো ফাসিকি করবে না, কোনো ঝগড়া করবে না, কোনো ফাহেশা কাজ করবে না, যে ব্যক্তি এরকম না করে, অন্যায় না করে, গুনাহের কাজে লিপ্ত না হয়ে যে ব্যক্তি হজ করে আল্লাহকে খুশি করার জন্য হজ করে ফিরে আসবে, সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই ফিরে আসলো, সদ্য ভূমিষ্ঠ সন্তানটা যেমন নিষ্পাপ সেই লোকটাও নিষ্পাপ হয়ে তার দেশে ফিরে আসে। অনুরোধ করে বলে হজে যাবেন, আজে বাজে গল্প গুজব সেখানে করবেন না, যারা যাবেন আগামী তো হয়তো আপনারা অনেকেই যাবেন, সেখানে গিয়ে কোনো গল্প নাই, সেখানে বসে বসে টকশো দেখার কোনো প্রয়োজন নাই, সেখানে যাবেন আপনি সারাক্ষণ যখন মসজিদুল হারামের পাশে থাকবেন, কাবার পাশে থাকবেন, মসজিদে গিয়ে বসে থাকবেন, হোটেলে থাকলে শুধু ঘুমাবেন আর কতক্ষণ খাবেন, আর যদি শুয়ে থাকেন কতক্ষণ শুয়ে থাকবেন, গল্প গুজব দরকার নেই, আওয়ামী লীগ বিএনপি ওখানে নিয়ে যাওয়ার দরকার নাই, ওখানে নিয়ে যাইবেন শুধু তাকওয়া, ওখানে নিয়ে যাইবেন শুধু তাকওয়া। আল্লাহ বলেন তোমরা সফরের সামান নিয়ে যাও, হজের জন্য যাইবা তো সামান নিয়ে যাও, সামান বলতে আমরা কি বুঝি? কাপড় চোপড় বুঝি, টাকা পয়সা বুঝি, ওষুধপত্র বুঝি? আল্লাহ বলেন হ্যাঁ এইগুলো সামান, কিন্তু তোমার সবচেয়ে দামি সামানটা হলো ফাইন্না খায়রাজ্জাদি তাকওয়া, হজে যাইবা তাকওয়াটাকে সঙ্গে করে নিয়ে যাইবা, তাকওয়া তাকওয়া আল্লাহর ভয়টাকে সঙ্গে করে নিয়ে যাইবা, সেখানে গিয়ে যাতে তোমার দ্বারা কোনো পাপ না হয়, এই সামানটা বড় সামান, তাকওয়া নিয়ে যেতে হবে। বলেন কি নিয়ে যাব? তাকওয়া। দুটো গেল কেনা? হ্যাঁ দুটো গেছে গা। তাহলে নামাজ পড়লে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আপনি নিষ্পাপ হবেন, শর্ত আছে, কিন্তু শুধু নামাজ না, যেভাবে নামাজ পড়ার কথা ঠিক সেইভাবে করতে হবে, যেভাবে উজু করার কথা ঠিক সেইভাবে উজু করতে হবে। দুই নম্বর, হজ করতে হবে, হজে কোনো ফাহেশা কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করতে হবে। আর এইরকম হজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। বলেন কটা গেল? তিন নম্বরটা কইলাম, তিন নম্বরটার সিজন এখন, তিন নম্বরটার সিজন, সিজন বুঝেননি? তিন নম্বরটা মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা হাদিস কুদসি, ইজা তালাইতু আব্দাম মিন ইবাদি মুমিনান ফাহমিদানি ওয়া সাবারা আলা মা বাতালাইতু। আল্লাহু আকবার। মুসলমান আমরা এই অবস্থার মধ্যে এখন পড়ে গেছি। আল্লাহ নিজেই বলেন আমার কোনো বান্দাকে যখন, কোনো মুমিন বান্দাকে যখন আমি কোনো পরীক্ষা করি বিপদ দিয়ে, কি দিয়ে? বিপদ দিয়ে যখন কোনো পরীক্ষা করি, বিপদে নিক্ষিপ্ত হয়েও সে যখন আমার প্রশংসা করে, আল্লাহ বিপদ তো তুমি দিছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত তোমার পক্ষ থেকে, বিপদও তোমার কাছ থেকেই আসে, সবরা আলামাত তালাইতো, এবং তাকে যেই মুসিবতটা দিয়ে আমি পরীক্ষা করছি সেই মুসিবতের উপরে নিক্ষিপ্ত হয়েও সে সবুর করে, কি করে? সারা পৃথিবীর মুসলমান এখন মুসিবতে, সারা পৃথিবীর মুসলমান মুসিবতে। আমি যে আশঙ্কার কথা ব্যক্ত করেছি, আশঙ্কা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। কারিকুলম শুনেছেন?
শিক্ষা কারিকুলাম নতুন করে কিভাবে চালু করতে যাচ্ছে, শোনেন নাই? এই শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়, ধর্মীয় শিক্ষার উপরে কুঠার আঘাত করা হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম শিখতে পারবে না, মুসিবত মুসলমানদের জন্য। আর এই মুসিবতের মুহূর্তে মুসলমান যখন গর্জে উঠবে, জেল জুলুম আসতে পারে, আসতে পারে আঘাত, আসতে পারে অ্যাটাক। সে সময়ে সিসাডালা প্রাচীরের নিয়ে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করতে হবে এবং বিপদ মোকাবেলা করার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান বিপদে নানানভাবে, ফিলিস্তিনের মুসলমান এক ধরনের বিপদে আছে, ঠিক আফগানিস্তানের মুসলমান তারা মোটামুটি কাটিয়ে উঠছে, বাংলাদেশের মুসলমানও কিছু অজানা বিপদে আছে, অজানা না, জানায় কিন্তু বলতে পারছে না, বলতে পারছে না, পিছু হটলে চলবে না। এইরকম শিক্ষা ব্যবস্থা কারিকুলাম চালু করতে দেওয়া হবে না, যেই কারিকুলাম বাস্তবায়ন করলে ইসলামী শিক্ষার উপরে আঘাত আসবে, সেটা করতে দেওয়া যাবে না। বাধা হয়ে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের মুহূর্তে যদি আঘাত আসে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ যখন আপনি করবেন, আল্লাহর প্রশংসা করবেন, ধৈর্য মোকাবেলা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি ধৈর্য ধারণ করলা, মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা তুমি এই মুহূর্তে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নিয়ে নিষ্পাপ হয়ে গেল। তাহলে তিন নম্বর যে বিষয়টা বললাম সেটা হলো বিপদে ধৈর্য ধারণ করা। বিপদ কিন্তু আসতে পারে, মোকাবেলাও করতে হবে এবং ধৈর্য ধারণও করতে হবে। আসতে পারে বিপদ, চতুর্মুখী বিপদ আসতে পারে, সিসা ডালা প্রাচীরের নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং মোকাবেলা করতে হবে, ইসলামকে রক্ষা করতেই হবে। এবার যে কেউ ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাকে মোকাবেলা করতে হবে। কথাটা কিন্তু পরিষ্কার মাথায় রাখবেন, মাথায় রাখবেন এবং প্রস্তুত হয়ে থাকবেন, সামনে যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি সামনে চলে আসতে পারে। তাহলে তিনটা বিষয় মাথায় রাখবেন, শুধু এটাই না, বিপদ শুধু একটা না, এটা একটা বিপদের কথা বলছি, আপনার ধনভাণ্ডার নিয়ে আপনার বিপদ আসতে পারে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে বিপদ, আপনার জমিনে ফসল নষ্ট হয়ে গেছে বিপদ, আপনার টাকা হারিয়ে গেছে বিপদ, সন্তান মারা গেছে বিপদ, অসুস্থ হয়ে পড়েছেন বিপদ, সমস্ত বিপদে যখন আপনি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তব নগদ আপনাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নিয়ে নিষ্পাপ করে দেবেন। তিনটা আমলের কথা মনে থাকবে, মনে থাকবে তিনটা আমলের কথা। আপনাদের জন্য আর একটা বিশেষ আমলের কথা আমি বলছি, বলবো? এটা বলার আগে শর্ত হলো এই তিনটা বলতে হবে, যে তিনটা আমল করলে নিষ্পাপ হওয়া যাবে। এক নম্বর নামাজ, দুই নম্বর হজ, তিন নম্বর বিপদে ধৈর্য ধারণ। তিন নম্বর কি? বিপদে ধৈর্য ধারণ। বিষয়টা অনেক কঠিন হয়ে গেল, আমি কোন বিষয়ে কথা বলবো আমি তো ঠিক করতে পারতেছিলাম না, কখন কোন সময় কী বলি জানি না, এটা এমনিতেই শুরু করলাম আর কি, ওখান থেকে মোতালা করতে করতে আসছি, কটিয়াদি থেকে মোতালা করতে করতে মাদ্রাসা পর্যন্ত আসছি, এটা আবার গাড়িতে বসে নোট করছি আঁকা বাঁকা লেখা, এটাই আপনাদের সামনে বলে ফেললাম। আপনাদের জন্য আরেকটা প্রেজেন্টেশন আমার আছে, বলবো? যেই প্রেজেন্টেশনটা বরাবরই আমি দিয়ে থাকি আপনাদের এখানে, এবারও দিচ্ছি, আসলে ওয়াজ আকারে আর বলবো না, আমি ক্লান্ত, আপনারাও ক্লান্ত, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মাজাহিরুল উলুম এই অতি ছোট্ট একটা মাদ্রাসা এখন ইউনিভার্সিটি লেভেলে উত্তীর্ণ হয়েছে, দাওরায়ে হাদিস এখানে পড়ানো হয়, সহিহ বুখারীর দর্স হয়। এটা কি ভাগলপুরবাসীর জন্য এটা কি সুখবর না? সুখবর না? সুখবর ভাগলপুরবাসীর জন্য। এই প্রতিষ্ঠানটা আপনাদের দানেই কিন্তু এতটা হয়েছে। গতবারে আমার মনে আছে আপনারা স্বতঃস্ফূর্ত টাকা দিয়েছেন, বিল্ডিংয়ের উপরটা মোটামুটি হয়ে গেছে, এখনও পর্যন্ত ছাত্র উঠানোর পরিবেশ হয়নি, ছাত্র উঠানোর পরিবেশটা এখনও পর্যন্ত হয়নি। আর কিছু সিমেন্ট লাগবে, কিছু বালি লাগবে, কিছু নগদ অর্থকরি লাগবে, অল্প কিছু ইট লাগবে, মনে হয় ইট লাগবে না, বালি আর সিমেন্ট আর কিছু মিস্ত্রির কিছু টাকা লাগবে, একটুক হইলেই ছেলেরা এই জায়গাতে উঠা কোরআন শরীফ তিলাওয়াত শুরু করতে পারবে, হ্যাবজোখানার ছেলেদেরকে উঠাবে, চব্বিশ ঘন্টা কোরআনের চর্চা হবে। সুবহানাল্লাহ বলতেন না, চব্বিশ ঘন্টা আপনি এক বস্তা সিমেন্ট দিলেন, আপনার সিমেন্ট দ্বারা তৈরি রুমে ছেলেটা বসে কোরআন তেলাওয়াত করবে, যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন এখানে কোরআন তেলাওয়াত হবে, যতদিন এই প্রতিষ্ঠান থাকবে ততদিন এখানে কোরআন তেলাওয়াত হবে। আর তেলাওয়াত করার যে নেকি তারা পাবে, নেকির অংশ আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হইতে থাকবে। সুবহান,